সুস্বাগতম সবাইকে আজকে আমরা ভেক্টর ইন্টিগ্রেশনের মানে ঘোষ চক্রবর্তী বইয়ের ভেক্টর ইন্টিগ্রেশনের সেভেন বি এর এক থেকে দশের অঙ্কগুলো করব। তা এই অঙ্কগুলো সবই লাইন এন্ট্রিগালের ওপর তা লাইন ইন্ট্রিগাল আসলে কি সেটা একটা সামান্য গল্প দিয়ে বলি ধরো তোমার বাড়িতে হঠাৎ বরফ পড়া শুরু হয়েছে এলোমেলো হাওয়া দিচ্ছে তা তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছো তোমাকে তো রাস্তায় বেরোতে হবে তা এবার তুমি সেই বরফটা কেটে তুমি বাইরে বেরোচ্ছো এবার কোথাও বেশি বরফ কোথায় অল্প এরকমভাবে তুমি ওই জমা বরফটা কেটেই করছো তাহলে ওই যে লাইন বরাবর তোমার মোট যতটা বরফ জমেছিল সেটাই তোমার কিন্তু লাইন ইন্টিগ্রাল তা এখন প্রথম অঙ্কটা এই এক থেকে আট অবধি অঙ্কগুলো বলতে গেলে একই সবই একই প্যাটার্ন আমি একটা করিয়ে দিলে বা তুমি হয়তো পেরেই গেছো আগে থেকে যদি না পারো তাহলে আমি একটা করিয়ে দিলে সব অঙ্কগুলো নিজেরাই পারবে যে ইন্ডিকেট দ্য ফাংশান এফ ইকাল টু এত ফ্রম জিরো জিরো টু ওয়ান ওয়ান অ্যালং দ্য প্যারাভোলা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স তা এখানে যেটা করতে হয় আমাদের এই যে যেটা লেখা হয়েছে উই হ্যাভ এইটা এটাকে আমরা কী বলবো লাইন ইন্টিগ্রাল অফ এফ সি এফ সি এই লাইন ইন্টিগ্রালটা কত হচ্ছে এফ ডট ডিআর আর এর সাথে আমরা ডট প্রোডাক্ট করবো এর ডিআর মানে ডিএক্স আই ক্যাপ এবার দেখো একটা জিনিস তোমাদের যে ঘোষ চক্রবর্তী বই আছে সেখানে দেখবে আই আর জে এগুলোকে একটুখানি বোল্ড করে লেখা এফকেও দেখবে বোল্ড করে লেখা এগুলো আসলে কিন্তু ভেক্টর আমি দিইনি ঠিকই এগুলো আসলে কিন্তু ভেক্টর ঠিক আছে তা এবার যদি চাও তো নাও ক্যাপ দিতে পারো তাহলে সব জায়গায় কিন্তু ক্যাপ দিতে হবে মানে সব মানে দিলে সব জায়গায় ক্যাব দেবে না দিলে কোথাও কিন্তু ক্যাপ দেবে না বা ভেক্টর দেবে না ঠিক আছে তাহলে এবার এই অঙ্কটা করেছি এখানে ডট ভেক্টর কাজে লাগিয়েছি আই ক্যাব আই ক্যাপ গুণ করলে এক হয় তাহলে এখান থেকে লাইন ইন্টিগ্রাল এক্স স্কোয়ার ডিএক্স সি আমি আর বারবার বলছি না মাইনাস লাইন ইন্টিগ্রাল এক্স ওয়াই ডি ওয়াই এ এরপর যেটা করতে হবে এইটুখানিতে বার করলে প্রথম স্টেপ হচ্ছে এইটা যে কোনো অঙ্কের এক থেকে সাত আট পর্যন্ত সব অঙ্কর প্রথম স্টেপ হচ্ছে লাইন ইন্ট্রিগাল এফ সি বা হ্যাঁ লাইন ইন্টিগ্রাল অফ লাইন ইন্টিগ্রাল অফ এফ সি এইটা প্রথমে বার করা এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে যে কার্ভটা দেওয়া থাকবে এবার যেখানে ডিএক্স আছে সেখানে এক্সের রেসপেক্টের ভ্যালুটা বসিয়ে ইন্টিগ্রেশন করা আর যেখানে ওয়াই আছে পরেরটার ক্ষেত্রে সেখানে এই ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু কত রুট এক্স এইটা বসিয়ে ভ্যালুটা বার করা এটাই আমাদের কাজ তারপর যোগ করে দেয় বা বিয়োগ করে দেয় তো গেল তাহলে এই আলাদা আলাদা করে দুটো ইন্টিগ্রেশন বার করলাম তারপর যে এটা আমাদের যেটা বলেছিল দেওয়ার পর এটা বিয়োগ করা ছিল তাই বিয়োগ করে এত হয়ে গেল এটা আমাদের অ্যান্সার পরের অঙ্কটা ঠিক একইভাবে কী করেছি ইন্টিগ্রেট দ্য ফাংশান এত ফ্রম জিরো জিরো টু টু কমা আট আর এগুলো আর একটা দুই নাম্বারের অঙ্কে আসে ঠিক আছে অ্যালং দ্য কার এতো তাহলে উই হ্যাভ ইন্টিগ্রেশন এফ সি ডট ডিআর এটা পেয়ে গেলাম ঠিক আছে কিচ্ছু নেই বোঝানোর এই যে ভেক্টরটা লিখলে আর একইভাবে ডিআর ভেক্টরটা লিখলে গুণ করে দিয়ে যেটা বললাম আই ক্যাব আই ক্যাব গুণ করলে এক হয়ে যায় তাহলে এখানে লাইন ইন্টিগ্রাল অফ এফ অ্যালং সি আর এত হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স তাহলে এখানে দুবার ইন্টিগ্রেশন করলে দুটোকে আলাদা আলাদা করে এই দেখো এখানে ওয়াই কল টু এক্স কিউব ছিল এখানে ডাইরেক্ট ওয়াই কল টু এক্স কিউব বসলে এক্স টু দুই প্লাস সিক্স হয়ে যায় এক্স কিউব তার স্কোয়ার এটা আসলে গুণ হয়ে যায় তিন দু ছয় ঠিক আছে তাহলে এখন এখান থেকে এই ভ্যালুটা বার করলে আবার একইভাবে এখানে ওয়াই দেখো এখানে যেহেতু ডি ওয়াই আছে তাই আমরা ওয়াইয়ের জায়গায় কিন্তু এক্স কিউব বসাবো না এক্স টু দি পাওয়ার ফোর আমরা কিন্তু লিখবো না আমরা এখান থেকে লিখতে পারি কি কি লিখতে পারি যে এখানে এক্সটাকে আমাদের সরাতে হবে কারণ ডি ওয়াইডের সব ওয়ার ভ্যারিবেগুলো ভ্যারিয়েবলগুলো আনতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এক্স ইকোয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান থার্ড কারণ এখানে কিউব ছিল এখানে ওয়ান থার্ড দিয়ে যদি গুণ করো তাহলে শুধু এক্স থাকবে আর ওইদিকেও ওয়ান থার্ড দিয়ে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ওয়ান থার্ড থাকবে তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা পেলাম এবার এই দুটো ভ্যালুকে আমাদের কী করতে হবে এখানে যোগ রয়েছে তাহলে যোগ করে দেবো দিলে আমাদের অ্যান্সার চলে আসলো বুঝলে ব্যাপারটা খুবই পাতি অঙ্ক আশা করি তোমরা নিজেরাই পেরে গেছো তারপরেরটাই যাই ইফ এফিকল্ট টু এত দেন ই ভ্যালু এটা সি ইজ আ কার্ভ ইন দ্য এক্স ওয়াই গিভেন বাই এত ফ্রম দ্য পয়েন্ট জিরো জিরো টু ওয়ান কোমার টু উই হ্যাভ আবার সেই এফ ডট ডি আর বার করা তোমরা চাইলে কিন্তু এখানে ভেক্টর দিতে পারো আমি বারবার করে বলছি কারণ তোমাদের বইয়ে দেখবে এগুলো একটু বোল্ড করে লেখা আছে তার মানে এগুলো ভেক্টর মানে ভেক্টর ফাংশান আর অন দ্য কার্ভ ওয়াইকাল টু এত দিস লাইন ইন্টু মানে দিস ইন্ট্রিক্যাল সার এই কার্ভে বসিয়ে দেবে একই প্রত্যেকটা অঙ্ক এক নতুন করে কিচ্ছু বোঝানোর নেই দেওয়ার পরে এইটা বেরিয়ে গেল মাইনাস সাত বাই ছয় পরের অঙ্কটাও দেখে নাও ঠিক আছে এই ভেক্টরটা দিয়ে দিয়েছে এই হ্যাঁ এখান থেকে আমরা ভ্যালু বার করবো আলাদা আলাদা করে দুজনার জন্য এরপর হচ্ছে আমাদের হ্যাঁ এইখানে ক্যালকুলেশানটা একটুখানি জটিল আসে আমার জটিল বলতে কিছু না তোমরা ডুয়েল যদি ইন্ডিকেশন করে থাকো কিছুই যায় আসবে না এখান থেকে এক্সের ভ্যালুটা এখানে যেহেতু ডিএক্সের রেসপেক্টে করছি তাই ওয়াইকে এলিমিনেট করে আমাদের এক্স রাখতে হবে মানে ওয়াইকে সাবস্টিটিউট করে বা যাই বলো ওয়াইটা পাল্টে দিয়ে তাহলে এখান থেকে আমরা ওয়াইকে পাল্টে দিয়ে রুটোফার এক্স বাই টু পেয়েছি তাহলে এইভাবে আমরা বার করতে পারছি ঠিক আছে তাহলে এখন এটাকে বিয়োগ করতে হবে মানে জাস্ট আর কিচ্ছু বোঝানোর নেই এগুলো প্রত্যেকটা অঙ্ক নিজেরাই পারবে পরের অঙ্কটা আমি আর বোঝাচ্ছি না ঠিক আছে এবার ছয়ের অঙ্কটায় আসা যাক ছয়ের অঙ্কটাও পুরো সেম এই একই টাইপের অঙ্ক একটা আগে ছিল দুয়ের টাইপ বোধ হয় আমি আর বোঝালাম না তিনের অঙ্কটাই দেখ এবার তিনের অঙ্কটা একটুখানি হ্যাঁ তিন বলছি কি সাতের অঙ্কটা একটুখানি আলাদা আছে কী বলেছে প্রশ্নটাকে মন দিয়ে পড়ো যে ইফ এফ ভেক্টোরিকল টু এতো দেন ইভ্যালুয়েট লাইন ইন্ট্রিক এফ এলএম সি ডট ডিআর ফ্রম জিরো 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 মানে অরিজিন থেকে ওয়ান 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 পর্যন্ত অ্যালং দ্য কার এই কার্ভের অ্যালং আমাদের এই ইনটিগ্রেশানটা বার করতে হবে তাহলে আমরা কী জানি মানে আমাদের কাছে এইটা বার করতে হবে প্রথমে এটা বার করে রাখলাম তারপর দ্য পয়েন্ট জিরো 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 অ্যান্ড ওয়ান 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 রেফার টু দ্য পয়েন্ট টি ইকোয়াল টু জিরো টি ইকাল টু ওয়ান অ্যালং দ্য কার্ব অ্যান্ড এক্স ইকোয়াল টু টি ওয়াইকোয়াল টু টি স্কোয়ার জেড ইকুয়াল টু টি কিউ তাই না এটা তো বলেই দিয়েছে এই কথাটাই আমরা লিখেছি দাস আমাদের এটা জিরো থেকে ওয়ান পর্যন্ত হলো কারণ এখানে প্রত্যেকটাই জিরো থেকে ওয়ান অবধি গেছে ওর জন্য আপার লিমিট আর লোয়ার লিমিট আমাদের জিরো আর ওয়ান হলো মানে ওয়ান আর জিরো হলো যাই হোক তাহলে এখান থেকে বার করে ইন্টিগ্রেশন করলেই হয়ে গেল ও আর সব জায়গায় এই লিমিটটা বসানো হচ্ছে এই কথাটা আমি এতক্ষণে মনে হয় বলিনি এইখানে এই লিমিটটা সব জায়গায় বসানো হচ্ছে যে লিমিটটা তোমাদের দিয়ে দিচ্ছে ধর এই অঙ্কটায় প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা অঙ্কে যে অঙ্কে যেমন লিমিট বলে দিচ্ছে যেমন তিনের অঙ্কটার ক্ষেত্রে জিরো জিরো থেকে ওয়ান কমা টু তাই আমরা এখানে লিমিট বসিয়েছি জিরো থেকে ওয়ান আর জিরো থেকে টু এই একবার জিরো থেকে ওয়ান একবার জিরো থেকে টু এই জন্য লিমিটটা বসিয়েছি তেমনি সাথে রঙ করে মানে প্রত্যেকটা ভেবে লিমিটতে বসাতেই হবে নাহলে তুমি ক্যালকুলেশন করবে কী করে তুমি তোমার বাড়ির দরজায় রয়েছো দরজা থেকে এই অবধি বরফ আছে তুমি রাস্তা করলে এই টুখানের তো ডিস্টেন্স এটার তো একটা লিমিট থাকবে যেখানে জিরো ছিল এখানে টু হলো এটা যদি নাই হয় তাহলে আর কী করে সেটা ডিসটেন্স হলো তাই না তাহলে উই হ্যাভ এটা আমরা পেলাম এরপর আমরা এই একইভাবে জিরো থেকে ওয়ান পর্যন্ত ইন্ডিকেশন করলেই হয়ে গেলো এবার আটের অঙ্কটা কিচ্ছু নেই সেইভাবে পুরো সেম টু সেম অঙ্ক এখানে শুধু বলে দিয়েছে তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে তোমাকে এখানে এটা আগেরটা এটা উত্তরে বার করলে আর এটা বলেছে এটা প্রমাণ করে দেখাতে হবে যেখানে এই ঘটনাগুলো ঘটছে তাহলে তুমি এখানে কি করলে আর ভেক্টর বার করলে আর লিখে আরভেক্টর লিখলে ডিআর বার করলে এখানে এর এইখানে বলেই দিয়েছে এক্স ইকুয়াল টু টি ওয়াই ইকু টি স্কোয়ার আর জেড ইকুয়াল টু টি কিউব তুমি দেখেই বুঝতে পারছো কারণ এইখানে এইগুলো এক্স ওয়াই জেড তারপর এখান থেকে আমরা এই লাইন ইন্টিগ্রাল বার করছি করলে আমাদের দিব্যি ভ্যালু চলে আসছে কোনো ব্যাপার নয় নয়ের অঙ্কটা কী বলেছে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল অফ এত ওভার দ্য সার্কেল এত এবার এই অঙ্কটা তোমাকে প্যারামেট্রিক ফর্মটা ধরে নিতে হবে ইকুয়েশান প্যারামেট্রিক ইকুয়েশানে এক্স ইকাল টু টু কসটি ওয়াইগুলো টু সাইনটি আর জেড ইকোয়াল টু জিরো এটা আসলে কি এটা তোমার সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশান তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভ এগুলো নিয়ে পড়েছ অনেক তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশান নাও হয়ে যাবে পরের অঙ্কটাও পুরো সেম একইভাবে প্যারামেট্রিক ইকুয়েশন বার করতে হচ্ছে করলে অঙ্কটা হয়ে যাচ্ছে ক্যালকুলেশানটা তোমরা দেখে নিও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং